দাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে আজকের এই মিঠাপুকুরের সকল গণমানুষের ভোটে নির্বাচিত আমাদের মাননীয় এমপি মহোদয়ের আজকের মিঠাপুর উপজেলা পরিষদে সম্প্রদায় অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত নবনির্বাচিত মাননীয় এমপি জনতা জন জাকির হোসেন সরকার আমাদের মাঝে সকলকে সালাম আসসালামু আলাইকুম আদাব এবং সাংবাদিকবৃন্দ এখানে আছেন আমরা সকলেই কলতলিতে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয়কে আমরা অভিনন্দন জ্ঞাপন করি সবচেয়ে বড় দুটা বিষয় হলো আমাদের নির্বাচন আসলে নির্বাচন একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন এই নির্বাচনে অনেকের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মিঠাপুকুরের আমি প্রশাসন এবং মিঠাপুকুরের সকল সর্বস্তর মানুষকে ধন্যবাদ জানাই এই কারণে এই বৃহৎ উপজেলা উত্তরবঙ্গের সবচেয়ে বড় উপজেলা 17টি ইউনিয়নে আমাদের এই উপজেলা এই উপজেলায় এত বড় একটি নির্বাচন অনুষ্ঠিত হলো সেই নির্বাচনে কোন রক্তপাত কোন বিশৃঙ্খলা ছাড়াই স্বচ্ছ এবং জবাবদিহিতার মাধ্যমে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনের মধ্যে আমাদের মাননীয় এমপি মহোদয় সকলের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত হয়েছেন এটি মনে করি আমাদের মিঠাপুকুরের জনগণ এবং প্রশাসনের সকলের একটি অগ্রণী ভূমিকার কারণে কিন্তু আমাদের এই ফল আজকে এখানে অনুষ্ঠিত হয়েছে তা আমরা চাই আমাদের এই নির্বাচনের পর কোনো যেন প্রতিক্রিয়া মানুষের মধ্যে না দেখা যায় আমরা সকলেই মিলে আমাদের এই উপজেলা পরিষদ এবং মিঠাপুকুরের যে উন্নয়ন এগুলো আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো এই জন্য আমরা সকলেই সকল ভেদাভেদ ভুলে গিয়ে আন্তরিকতার সহিত আগামী দিনে মিঠাপুকুরকে আধুনিক একটি উন্নত মিঠাপুকুরে পরিণত করবো এবং যার যার অবস্থান থেকে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেব এই আশাবাদ ব্যক্ত করে আবারও মাননীয় এমপি মহোদয়ের শত পরিবারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় সকল ধন্যবাদ।